হ্যালো এভরিওয়ান, এখন দেখাবো কিভাবে কমপ্লিট বাইনারি ট্রি আঁকাবেন অথবা বুঝবেন এটা কমপ্লিট বাইনারি ট্রি কিনা। কমপ্লিট বাইনারি ট্রি বোঝার জন্য সর্বপ্রথম আপনাকে দেখতে হবে এখানে এ বি সি ডি ই এফ জি। এখানে দেখবেন যে লেফট ফিল আপ হয়ে রাইট ফিল আপ আছে কি না। যদি এখানে লেফট এখানে এটি এটা হলো কমপ্লিট বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, কারণ এখানে লেফট রাইট লেফট রাইট দুইটাতেই ফিল আপ আছে, সেই জন্য এটা হলো কমপ্লিট বাইনারি ট্রি। এটা দেখি এখানে এখানে এরকমভাবে দেখতে পারেন লেভেল ওয়ান ফিল আপ আছে, লেভেল টুতেও ফিল আপ আছে, লেভেল থ্রিতেও সবগুলোই ফিল আপ আছে। এখন টি থ্রিতে লেভেল ওয়ানে ফিল আপ আছে, লেভেল টুতে ফিল আপ আছে, লেভেল থ্রিতে রাইট লেভেল থ্রি ফিল আপ আছে, লেভেল ফোরে এসে এখানে লেফট ফিল আপ হয় নাই, রাইট ফিল আপ করছে, তাহলে এটা তো হবে না। সেক্ষেত্রে এটা নট কমপ্লিট বাইনারি ট্রি। এখানে কী করছে, এ লেভেল ওয়ান টু থ্রি ফোর, লেভেল ওয়ান এটা কমপ্লিট আছে, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা এখানে লেফট কমপ্লিট রাইট কমপ্লিট, এখানে এখানে লেফট কমপ্লিট হয় না কিন্তু রাইট কমপ্লিট করছে, তাহলে এটা কমপ্লিট বাইনারিটি হবে না। যদি এখানে একটা টার্ন দেওয়া থাকতো তাহলে এটা কমপ্লিট বাইনারিটি হতো, সেক্ষেত্রে এটা কমপ্লিট বাইনারিটি না, তাহলে নট কমপ্লিট বাইনারি টি। টি ফোর নাম্বার হলো এখানে লেভেল ওয়ান বা জিরো যেটাই ধরি না কেন, লেভেল জিরো কমপ্লিট, লেভেল ওয়ান কমপ্লিট, লেভেল থ্রি কমপ্লিট না, লেভেল থ্রি কমপ্লিট না, এখানে আছে এপাশে লেভেল থ্রি এ পর্যন্ত কমপ্লিট, লেভেল 4 এটা কমপ্লিট, এটাও এটা হলো কমপ্লিট, তাহলে কমপ্লিট বাইনারিটি। আর এটা হলো এটা লেভেল আনকমপ্লিট, এটা কমপ্লিট না, বিকজ এখানে লেফট সাইডে আছে, রাইট সাইডে নাই, রাইট সাইডে যদি থাকতো যদি এখানে থাকতো তাহলে এটা কমপ্লিট বাইনারিটি হইতো, সেক্ষেত্রে এটা টি5 নট কমপ্লিট বাইনারি টি। এখানে কমপ্লিট বাইনারি টি বলতে বোঝাইছে হলো সি, যদি এটা এরকম হয়তো, কারণ এখানে এটা ফিল আপ এলেভেল, এলেভেলও ফিল আপ, আর এখানে এসে এখানে লেফট কমপ্লিট রাইট কমপ্লিট নাই এবং এখানেও লেফট কমপ্লিট নাই, তাহলে এটা অবশ্যই নট বাইনারিটি হবে। যদি এখানে একটা টান এখানে একটা টান থাকতো তাহলে এটা কমপ্লিট বাইনারিটি হইতো, আর যদি এরকম থাকতো এরকম এরকম তাহলে এটাও কমপ্লিট বাইনারিটি হইতো, আর এরকম থাকতো যে যদি এরকম থাকতো তাহলে এটা কমপ্লিট বাইনারিটি হইতো, যদি এরকম থাকতো তাহলে কমপ্লিট বাইনারিটি হইতো, যদি এরকমও থাকতো তাহলে কমপ্লিট বাইনারিটি হইতো, এরকম থাকলে তো কমপ্লিট বাইনারিটি হবে, আবার যদি এরকম থাকলে কমপ্লিট বাইনারিটি হবে। আবার সারমর্ম দেখায় তাহলে, যদি এখানে এ লেভেল জিরো কমপ্লিট, লেভেল ওয়ান কমপ্লিট, লেভেল থ্রিও কমপ্লিট,
লেভেল জিরো, লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল টু সবগুলো চাইল্ড, প্যারেন্ট সবগুলো চাইল্ড কমপ্লিট আছে। এবং এখানে টি টু, টি টুর এখানে লেভেল জিরো কমপ্লিট, লেভেল ওয়ান কমপ্লিট, লেভেল টু কমপ্লিট, লেভেল থ্রির এসে এখানে লেফটে চাইল্ড নাই, সেক্ষেত্রে এটা কমপ্লিট বাইনারিটি হবে না, নট কমপ্লিট বাইনারিটি। এবং এখানে লেভেল থ্রি, লেভেল থ্রিতেও এখানে নট কমপ্লিট বাইনারিটি, কারণ এখানে এই পাশে যেখানে ইর একটা চাইল্ড ফিল আপ না হয়ে রাইট সাইডে ফিল আপ হয়ে গেছে, সেহেতু এটা নট কমপ্লিট বাইনারিটি। এবং এটা লেভেল জিরো অন, লেভেল জিরো অন, টু কমপ্লিট, এখানে থ্রি এসে এখানে কমপ্লিট, এখানে কমপ্লিট, এটা কমপ্লিট বাইনারিটি, কারণ এখানে লেফট আগে ফিল আপ হয়েছে, তারপর কোনো কিছু না, সেহেতু এটা কমপ্লিট বাইনারিটি। যদি এরকম হতো তাহলে এটাও কমপ্লিট বাইনারিটি হতো, আর যদি এই চিহ্নটি এই পাশে না থাকতো, এই পাশে থাকতো, তাহলে এটা নট কমপ্লিট বাইনারিটি হতো। সেক্ষেত্রে এখানে একটা আছে লেফট ফিল আপ হয়েছে, পরেরগুলো আর নেই, সেহেতু এটা কমপ্লিট বাইনারিটি। এখানে এটা এটা এখানে টান থাকলে কমপ্লিট বাইনারিটি।